দিন দুপুরে প্রকাশ্যেই ধারালো অস্ত্রের আঘাতে খুন হতে হতে বেঁচে গেলেন এক যুবক। যদিও আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। জখম যুবকের নাম মঞ্জুর আলম, বাড়ি চোপড়া থানা এলাকায়। যুবকের আত্মীয় তথা বিজেপি নেতা রশিদুল আলম জানান, এটি শাসক দলের একটি চক্রান্ত। এই ঘটনার পরেই মঞ্জুর আলমের পক্ষে উত্তেজিত জনতা শফিক আলমকে গণপিটুনি দেয়, ধরে গালাগালি করে। বুঝলেন, আমরা কমপ্লেনের পর কমপ্লেন লিখিত কমপ্লেন দিচ্ছি, নেতাদের অঞ্চলে দিয়েছে, প্রধানকে দিয়েছে, সবাইকে লিখিত কমপ্লেন দিচ্ছি। আজকে আবার কাল থেকে আবার শুরু করেছে গালাগালি। তো ওকে ধমকাধমি করলো, কিছুই করে নাই, ওকে ধমকাধমি করলো, ধমকাধমির পর হয়েছে সব রাতে ও ছুরি মারে দিল। এরা সব প্ল্যানিং, এদের সব প্ল্যানিং করে আছে। এই যে মিম্বরদের নেতাদের আর ওদের সেকেরুল পুরাতন এক বছর আগের ঝগড়া ছিল, ওই ঝগড়াটা ওরা কি করতেছে আর কি। বুঝলেন, এরা নেতাদের উস্কানি আছে। বুঝলেন, আমরা বিরোধী, এরা জানে বিরোধী, বিরোধীকে মারো, আজকে শিক্ষা করা দিব কি ঝাড়বাইতে। আপনার নাম? আমার নাম রেসেদুলক। আপনার কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত? হ্যাঁ, যুক্ত আছি। কোন পার্টি করে? বিজেপি করি আমরা।